তোমরা যারা দু হাজার বাইশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে সেই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং তোমাদের জন্য অনেক খুশির খবর কারণ এবছর বহু সংখ্যক ছাত্রছাত্রী প্রায় সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাস করতে চলেছে অর্থাৎ পাসের হার বিগত বছরগুলির তুলনায় এবছর অনেক বাড়তে চলেছে এবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব গুরুত্বপূর্ণ কিছু আপডেট এক নম্বর যে আপডেট রেজাল্ট তোমরা কবে পাবে কবে পাবে রেজাল্ট এইটা হচ্ছে এক নম্বর আপডেট এই প্রশ্নের উত্তরে বলে দিই তোমরা যারা ক্লাস টেনে পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্টের জন্য আর ন দিন অপেক্ষা করতে হবে তোমাদের রেজাল্টের জন্য আর দিন অপেক্ষা করতে হবে এবং তোমরা যারা ক্লাস টুয়েলভে পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্টের জন্য আর প্রায় কুড়ি দিন অপেক্ষা করতে হবে অর্থাৎ তোমাদের মাধ্যমিকের রেজাল্ট তোমরা জানো যে ষোলো তারিখ ষোলো তারিখ অর্থাৎ মঙ্গলবার তোমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে অর্থাৎ যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পারবে তোমাদের কত তারিখ থেকে বললাম ষোলো তারিখ মঙ্গলবার থেকে সুতরাং আর ন দিন পর থেকে তোমরা মাধ্যমিকের রেজাল্ট তোমরা দেখতে পারবে নিজেদের রেজাল্ট এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা আর প্রায় কুড়ি দিন কুড়ি দিন পরে অর্থাৎ তেইশ চব্বিশ তারিখ থেকে তোমরা তোমাদের কিন্তু রেজাল্ট দেখতে পারবে অর্থাৎ রেজাল্ট তোমরা জানতে পারবে দ্বিতীয় যে আপডেট আছে গুরুত্বপূর্ণ আপডেট অঙ্ক অঙ্ক পরীক্ষা নিয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেট অঙ্ক পরীক্ষা নিয়ে অঙ্ক পরীক্ষায় সবাইকে কিন্তু খুব ভালো নম্বর দেয়া হচ্ছে অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা জানো যে অঙ্কের গ্রাফ পেপার যে হয় সেই গ্রাফ পেপার নিয়ে কিছু সমালোচনা কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও অঙ্কের কোয়েশ্চেন যথেষ্ট কঠিন এসেছিলো সুতরাং অঙ্কের ক্ষেত্রে কিন্তু নম্বর বেশি করে দেয়া হচ্ছে বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে অঙ্কে যদি মাধ্যমিকে মাধ্যমিকে কেউ যদি লিখে লিখে দশ থেকে বারো নম্বর সে পেয়ে থাকে অবশ্যই সে পাস করে যাবে লিখে কেবলমাত্র দশ থেকে বারো নম্বর পেয়ে থাকে অবশ্যই সে পাস করে যাবে আরেকটা এখানে সবথেকে খুশির খবর যেটা তিন নম্বর আপডেট যেটা আছে সব থেকে খুশির খবর যারা ফেল করেছে অর্থাৎ যাদের নম্বর পাস নম্বর আসছে না যাদের ফেল করেছে তাদের খাতা আবারও দেখা হচ্ছে এবং কিভাবে পাস করানো যায় সেটা কিন্তু দেখা হচ্ছে অর্থাৎ যাতে ছাত্রছাত্রীরা ফেল না করে সেটার উপর বেশি করে গুরুত্ব আরোপ করা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে তিনি সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছেন ছাত্রছাত্রীদের সঙ্গে আছেন অর্থাৎ নাম্বার যাতে ছাত্রছাত্রীরা বেশি পায় আগেই আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে একটা পরীক্ষা ছাত্রছাত্রীদের খারাপ হতেই পারে কিন্তু সেটা তাদের ভবিষ্যতের ওপর যাতে প্রভাব বিস্তার করতে না পারে তার জন্য কিন্তু তাদের নম্বর একটু ঢেলে মানে একটু ধরে দিতে হবে ধরে ধরে নম্বর দিতে হবে অর্থাৎ নম্বর কাটা যাবে না এবং ছাত্রছাত্রীদের জোর করে ফেল করানো যাবে না তাই অনেক ছাত্রছাত্রী এবছর রেকর্ড পরিমাণ ছাত্রছাত্রী ফেল করতে মানে পাস করবে ফেলের সংখ্যা কিন্তু খুব কম খুব কম মানে খুব কম যারা একদম কিছু লেখেনি খাতায় মানে নম্বর দেওয়ার জায়গাই নেই কোথাও তারাই একমাত্র ফেল করবে অর্থাৎ যারা একটু লিখে এসেছে টপিকটাকে একটু বুঝে লিখেছে তারা অবশ্যই পাস করবে আরেকটা বিষয় এখানে গ্রেস মার্ক গ্রেস মার্ক মানে এক্সট্রা নম্বর এক্সট্রা নম্বরও কিন্তু এবছর অনেক বেশি পাচ্ছে ছাত্রছাত্রীরা অর্থাৎ যারা চার নম্বর চার নম্বর বা পাঁচ নম্বরের জন্য ফেল হয়ে যেতে পারে বা তিন চার নম্বরের জন্য ফেল হয়ে যেতে পারে পাঁচ নম্বরের থেকে তিন চার নম্বর কম পেয়েছে তাদের কিন্তু এই নম্বরটা গ্রেস দিয়ে দেওয়া হচ্ছে গ্রেজ দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ তোমাদের বলে রাখছি রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী পাস করতে চলেছে ফেল প্রায় হবেই না যারা একদম কিছু লেখেনি তাদের ফেল হবে এবার যদি বলো যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা ফেল করেছে তাদের কোন পেপারটা কোন সাবজেক্টে সব থেকে ফেল করার চান্স আছে তোমাদের বলে রাখি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটু যেটা সমস্যা দেখা দিচ্ছে সেটা ইংলিশের ক্ষেত্রে কারণ ইংলিশে এমন অনেক ছাত্রছাত্রী আছে কিছু লেখেনি যারা কিছু লেখেনি এরকম ছাত্রছাত্রীও আছে যারা কিছুই লেখেনি সেক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে কিন্তু কয়েকটা ফেল করার সম্ভাবনা আছে কিন্তু ওভারঅল পরীক্ষার নম্বর খুবই ভালো এমনকি এবছরে ফার্স্ট ডিভিশনের সংখ্যা ফার্স্ট ডিভিশনের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি অনেক বেশি ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশন পেতে চলেছে আজ এই আপডেটটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য এবং পরবর্তীকালে কলেজে কিভাবে অ্যাডমিশান নেবে কি প্রসেস আছে এই সমস্ত তথ্য জানার জন্য তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো